অনেক অত্যাচারেও দমানো যায়নি আওয়ামী লীগকে, দলকে সুসংগঠিত রাখার আহ্বান শেখ হাসিনার। প্রথম মৃত্যুবার্ষিকীতে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা, সততার শক্তিতে অনুকরণীয় রাজনীতিবিদ বললেন ওবায়দুল কাদের। আবারও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, মাছ ও মাছের মাংসের বাজার স্থিতিশীল। সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আছে শীতের তীব্রতা, ও রংপুরে আগুনে পোহাতে গিয়ে দগ্ধ ছয়জনের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিস নামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। এছাড়াও সংবাদ আরও থাকছে, কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কুইক রিয়াকশন ফোর্স কাজ করছেন জীবন বাজি রেখে। অনেক অত্যাচারের ঘা আওয়ামী লীগের গায়ে রয়েছে, কিন্তু তারপরেও দমানো যায়নি আওয়ামী লীগকে। নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে সুসংগঠিত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এই যৌথ সভা। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় হল সভার প্রথম পর্ব। সূচনা বক্তব্যে সভাটি সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে উৎসর্গ করেন সভাপতি শেখ হাসিনা। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ তার প্রথম মৃত্যুবার্ষিকী, আজকে সভাটা আমি তাকে উৎসর্গ করছি। সভাপতি দৃঢ় বক্তব্য, বহু চড়াই উতরাই, অত্যাচার নির্যাতন, এমনকি অপপ্রচারের পরও আওয়ামী লীগকে কেউ দমাতে পারেনি। ইতিহাস বিকৃতির মধ্যেও ইতিহাসকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে আওয়ামী লীগের অগ্রণী নেতা কর্মীরাই, এবং এই তৃণমূল পর্যায় থেকে নিয়ে নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে, এবং এটা করতে যে বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। উন্নয়ন অব্যাহত রাখতে দলকে সুসংগঠিত রাখার উপরও জোর দেন সরকার প্রধান। মানুষের যে আস্থা বিশ্বাস সমর্থন আমরা পেয়েছি, এবং আজকে মানুষ এটা জানে যে একমাত্র আওয়ামী লীগ থাকলে দেশের উন্নয়ন হয় সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। স্মার্টনেস দেখাতে পেরেছে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে, তখন দেখিয়েছে যে হ্যাঁ, একটা রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগই পারে, এবং জনগণের ভাগ্য পরিবর্তন সেটাও আওয়ামী লীগ পারে। পরে সভা মুলতবি ঘোষণা করা হয়, শনিবার সন্ধ্যায় গণভবনে হবে দ্বিতীয় পর্ব। ইচ্ছে ছিল যে আমরা প্রথম সভাটা আমাদের অফিসে করি, তো এই জন্য শুক্রবার যেহেতু ছুটির দিন সেই জন্য এটা আমরা বেছে নিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফ সবার আদর্শ ও অনুকরণীয়। মফিউর রহমানের রিপোর্ট। সৈয়দ আশরাফুল ইসলাম সর্বজন বিদিত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। গেল বছর এই দিনে তিনি সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান অনন্ত লোকে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির বর্তমান সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের আদর্শ ধারণ করে সবার এগিয়ে যাওয়া উচিত। বাংলাদেশের পলিটিক্সের একজন পারফেক্ট জেন্টলম্যান ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে। আজ যারা রাজনীতি করে, আজ যারা তরুণ প্রজন্ম, সকলেরই সৈয়দ আশরাফুল ইসলামের বিনয়, ভদ্রতা, সততা
তার বিনয়, তার ভদ্রতা, তার সততা ভবিষ্যতে রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। নতুন প্রজন্মের মাঝে তার রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান পরিবারের সদস্যরা। সৎ এবং আদর্শের রাজনীতি করেছেন, এই সৎ এবং আদর্শের রাজনীতিটা যেন আমরা প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। 1952 সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফ। জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের বড় সন্তান ছিলেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। একদিনের ব্যবধানে আবারও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। দাম বেড়েছে আমদানি করা পেঁয়াজেরও। তবে মাছ ও মাংসের বাজার স্থিতিশীল। চাল, ডাল, তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। ইবনে নূর শাওনের রিপোর্ট, জানাচ্ছেন মফিউর রহমান। রাজধানীর কারওয়ান বাজারের আড়তে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে দেশি বিদেশি সব ধরনের পেঁয়াজ। দেশি পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে খারাপ আবহাওয়া ও অপরিপক্ক পেঁয়াজ তুলে ফেলাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বৃষ্টি আবহাওয়া ভালো না, পেঁয়াজ নাই, ঠিক আছে, বাজার এই সপ্তাহের ভিতরে আরও বাড়ার সম্ভাবনা আছে। যে পেঁয়াজটা আরও মিনিমাম 15 থেকে 20 দিন পরে উঠবে, ওই পেঁয়াজটা আরও এক মাস আগের থেকে উঠে ক্রাইসিস করে ফেলছে। দেশি পেঁয়াজটা কিনে আনছি 160 টাকা কেজি, 170 টাকা ব্যস্ত আছে, আহত মনে করেন খসমসন দাম কিছু থাকে না। এদিকে কাঁচা বাজারে সবজির দরও কিছুটা চড়া। গেল সপ্তাহের তুলনায় দাম বেড়েছে প্রায় সব রকম শীতের সবজির। সিমলা দাম বেশি, বিসি দাম বেশি, আর আমি কিন্তু দাম কমে গেছে। খুচরা বাজারে লাউ চাইছে 100 টাকা পিস, যে লাউ কিনে 60 টাকা 70 টাকা কেজি নরমাল বাজারে। এখন শীতের সিজন তো কম হওয়ার কথা ছিল। ভোজ্য তেল, ডাল সহ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও মশলার বাজার কিছুটা চড়া। এলাচি, সাদা গোলমরিচ, কালো গোল, কালোটা বাড়ে না, আর এই যে কাঠবাদাম, কাজু বাদাম, আর এই যে পেস্তা বাদাম, এই তিনটার দাম বাড়ছে। মাছ বাজারে রুই, কাতলা, বোয়ালের দাম কিছুটা বেড়েছে, তবে অন্যান্য মাছের দর আগের মতোই আছে। বোয়াল মাছ, কাতল মাছ, এগুলা রুই মাছ একটু দাম বাড়ছে, অল্প দাম বাড়ছে। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এদিকে মানিকমি এভিনিউতে রাসায়নিক মুক্ত কৃষকের সবজির বাজার জমতে শুরু করেছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে আজ। আছে শীতের তীব্রতাও। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 43.11°C। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আর রংপুরে আগুন পোহাতে গিয়ে গত 10 দিনের শিশুসহ 6 জন দগ্ধ হয়ে মারা গেছে। বার্ন ইউনিটে ভর্তি 22 জন। সহকর্মীদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। মধ্যরাত থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর আকাশ মেঘমুক্ত হয়ে আসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টায় সারা দেশে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 6 জানুয়ারি থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ, থাকবে 3-4 দিন। এই বৃষ্টিটা আগামী 2 দিন অবিরাজ করবে। 5 তারিখের পর থেকে 6 তারিখে আপনি আকাশ ক্লিয়ার পাবেন, তখন আর বৃষ্টি থাকবে না। আকাশ রাতের তাপমাত্রা কমে যাবে, কিন্তু দিনের তাপমাত্রা থাকবে। রংপুর অঞ্চলে তাপমাত্রা কমলেও শীত কমেনি। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। গত 10 দিনে আগুন পোহাতে গিয়ে 1 শিশু সহ 6 নারী মারা গেছে। দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে আরও 22 জন। শীতের কাহিল উত্তরের জনপদ গাইবান্ধা, পাশাপাশি বৃষ্টির উৎপাত। রাত্রি থেকে শুরু হয়েছে গুড়িগুড়ি, কিন্তু ঘর থেকে গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারছি। হিমেল হাওয়া, কুয়াশা ও বৃষ্টিতে নাকাল চুয়াডাঙ্গার মানুষ। রাত থেকে জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে হিমেল হাওয়া। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগী। সিরাজগঞ্জেও শীত আর বৃষ্টির দাপুটে উপস্থিতি দুর্ভোগে মানুষ। বৃষ্টি নামছে, আমাদের খুব নাজে হাল অবস্থা, রাস্তাঘাটে কোনো লোকজন নাই, দোকানপাট খোলেই নেই এখন অনেক। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে সকালে ভারী বৃষ্টি হয়েছে। যশোরে তাপমাত্রা হ্রাস না পেলেও বৃষ্টির কারণে শৈত্যপ্রবাহের মতো অনুভূতি বিরাজ করছে। বাগেরহাটেও হচ্ছে বৃষ্টি, সেই সাথে শীতের কামড়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন, শান্তি রক্ষায় সেনাবাহিনী। ডিআর কঙ্গোর শান্তিরক্ষা মিশনের অন্যতম অঙ্গ কুইক রিয়াকশন ফোর্স। নর্দার্ন সেক্টর কমান্ডারের অধীনে এই বাহিনীর সদস্যরা দ্রুত পৌঁছে যান দুর্গম এলাকায়।
কাজ করেন সংঘাত দমনে। অখিল পোদ্দারের ছবি ও প্রতিবেদনে বিস্তারিত ধারাবাহিকের আজ দেখুন নবম পর্ব। মাটির উপর অশান্তি, নিচে লুকিয়ে আছে সোনা, জিরকন, ডায়মন্ড, রোডিয়াম সহ মূল্যবান ধাতু আর খনিজ সম্পদ। এসব নিয়ে ভিন্ন ভিন্নভাবে জাতিগত দাঙ্গা আর মারামারিতে লিপ্ত 151টি ছোট বড় গ্রুপ, যাদের দমাতে 2003 সাল থেকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে নীল হেলমেটধারী বাংলাদেশের সেনাবাহিনী। এখানে যে দুষ্কৃতিকারীরা অবস্থান করে, যেমন FRPI অস্ত্রধারী মিলিশিয়া এবং ADF অ্যালাইড ডেমোক্রেটিক ফ্রন্ট, এই অস্ত্রধারী যে সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমাদের যে অভিযান পরিচালনা করছি। এই এলাকায় যে হরেন্ডাস ভায়োলেন্স শুরু হয়েছিল তার কারণে 300,000 লোক আভ্যন্তরীণভাবে ডিসপ্লেসড হয়েছে, 7,500 লোক নেইবারিং দেশ উগান্ডায় আশ্রয় নিয়েছে এবং প্রায় 500 মতো লোক এখানে নিহত হয়েছে এবং অসংখ্য লুটিং, রেপিং, ভায়োলেন্স এবং অসংখ্য ঘরবাড়ি, প্রায় 20,000 মতো ঘরবাড়ি এখানে পোড়ানো হয়েছে। আটকে ছিল তাদেরকে ওইসব কনফ্লিক্টিং জোন থেকে, হ্যাজার্ডাস জোন থেকে সেফ জোনে নিয়ে আসার চেষ্টা করেছি। কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া এলাকায় 381টি সড়ক থাকলেও পাকা মাত্র একটি। দুর্গম এলাকাটির শান্তি রক্ষায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে কুইক রিয়াকশন টিম। জাতিসংঘের ফোর্স হেডকোয়ার্টারে বাংলাদেশ র্যাপিডলি ডিপ্লয়েবল ব্যাটালিয়ান বা BAN-RDB একটি উচ্চ প্রশংসিত ইউনিট। ফার্স্ট এডের যে বিষয় আছে, রাইড কন্ট্রোলের যে বিষয় আছে, স্নাইপারের যে বিষয়টা আছে, তারপর চলো আপনার সেকশন ড্রিল যেটা আছে, অ্যাম্বুশ এবং কাউন্টার অ্যাম্বুশ ড্রিল যেটা আছে, মেডিকেল ইভ্যাকুয়েশনের যে বিষয় আছে, ফার্স্ট এড ট্রেনিংয়ের যে বিষয়গুলো আছে এবং অ্যালার্ম স্কিমে যে একটা পোস্টে থেকে কীভাবে অপারেশনটা পরিচালনা করবে, একটা পেট্রোল কীভাবে, ফাইটিং পেট্রোল কীভাবে পরিচালনা করবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের যে পারফরমেন্স এটা অত্যন্ত ভালো। পাহাড় বেষ্টিত এই অ্যাবেবা এলাকায় সবচেয়ে বেশি সন্ত্রাসী গোষ্ঠী বসবাস করে, যে কারণে এই এলাকাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি গ্রুপের অস্ত্র সমর্পণ করিয়েছে, যে কারণে জাতিসংঘের কাছে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে সবচেয়ে উচ্চ স্থানে অবস্থান করছে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, অ্যাবেবা ক্যাম্প, ইতুরি প্রদেশ, DR কঙ্গো। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে পুরো দমে। মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রস্তুতি সারছেন। এবারও ইজতেমা হবে দুই পর্বে। প্রথম পর্বে মাওলানা জোবায়ের অনুসারী ও দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীরা অংশ নেবেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে 10 জানুয়ারি। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে 17 জানুয়ারি থেকে। রাসূলের দায়িত্বকে পালন করার জন্য আমরা ইজতেমা ময়দানে এসেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আসছি, আমরা নিজেদের জন্য আসিনি, একমাত্র আল্লাহ তাআলার জন্য আসছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ, সবাই ঐক্য হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রতিদিন শত শত মুসল্লি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্যান্ডেল নির্মাণ সহ ইজতেমা প্রস্তুতির কাজ করছেন। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত শৌচাগার ভবন ও অযুখানার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত এগিয়ে চলছে মূল বয়ান মঞ্চ নির্মাণের কাজ। প্রস্তুতির কাজে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন মুসল্লিরা। বাইরে থেকে আমাদের বিদেশি মেহমান যারা আসতেছে তাদের জন্য সুন্দর এবং সুষ্ঠুভাবে থাকা এবং চলাফেরা করতে পারে তার সুযোগ সুবিধার জন্য আমরা সকলে কাজকাম করে যাচ্ছি। মানুষ ইজতেমা করে যে সব কাম হবে, আমরা তার ভাগিদার হই, এই জন্য আমরা তাদেরকে উন্নয়ন করার জন্য আমরা এখানে কাজ করতে আসি। আমরা যে কয়দিন লাগে এখানে আমরা কাজ করব, এটা স্বেচ্ছাশ্রম। দুপর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশা করি যে আমরা আমাদের টার্গেট যে 30 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার সকল কাজ, আমরা সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। ইজতেমায় দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। জঙ্গি বাংলা ভাই শায়ক আব্দুর রহমানদের আতঙ্ক এখন আর তাড়া করে ফেরে না রাজশাহীর বাগমারার মানুষদের। শোক, বীরত্ব আর মুক্তিযুদ্ধের চেতনা নির্মিত বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্স ঘুরে দাঁড়াতে শিখিয়েছে তাদের। অজপাড়াগাঁয়ের জাদুঘরটি এখন এক টুকরো আলোর পিদিম। মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেমের কথা জেনে বুঝে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলী স্যার।
জঙ্গি, সর্বহারা আর বাংলা ভাইয়ের গুম খুনে আতঙ্কের জনপদ হিসেবে দীর্ঘদিন আলোচনায় ছিল রাজশাহীর বাগমারা। দুর্বল হয়েছে জেএমবি, বদলেছে বাগমারার পরিবেশ। উপজেলার ভবানীগঞ্জে গড়ে উঠেছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, প্রতিদিন হাজারো মানুষের বিবেককে জাগিয়ে তুলছে জাদুঘরটি। চারতলা এ কমপ্লেক্সের পড়তে পড়তে একজন মৃত্যুঞ্জয়ীর গল্প। তিনি আর কেউ নন, বাঙালির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের পথ বেয়ে স্বাধীনতার ইতিহাস। জাদুঘরে ঢুকতেই চোখে পড়বে 66-র ছয় দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধের আদ্যোপান্ত। বীরত্বের এই ইতিহাসের সাথে পরিচিত হতে প্রতিদিনই জাদুঘরটিতে আসছেন শিক্ষক শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ। তিনি বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন নেতা হলে তার দক্ষতা প্রয়োজন করতে হয়। দেশকে ভালোবাসলে আসলে সঠিকভাবে দেশপ্রেম চর্চা করা লাগবে আমাদের। পাড়াগাঁয়ের এই জাদুঘরে আসা মানুষগুলো ছবি দেখার পাশাপাশি হৃদয় নিংড়ানো আলিঙ্গনে লাইব্রেরিতেও খোঁজেন বঙ্গবন্ধুকে। এ যেন চেতনার বাতিঘর। আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা কতটা বড় এবং কতটা সংগ্রামের। মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর উপর তারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়। এই অঞ্চলের মানুষ এখন ভাবতে শিখেছে, আর নতুন প্রজন্ম প্রতিদিনই জানছে সঠিক ইতিহাস। স্কুল কলেজের ছেলেমেয়েরা তারাও এই জাদুঘর পরিদর্শন করতেছে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তারা উদ্বুদ্ধ হবে এবং তাদের নিজেদেরকে গড়বে। 2013 সালের 5 সেপ্টেম্বর কমপ্লেক্সটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি সহ দেশের বিশিষ্টজনরা এই জাদুঘর পরিদর্শন করেছেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ জন্য বাণিজ্য সংবাদ। ছুটির দিনে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিছুটা বেড়েছে দর্শনার্থী সমাগম। মেলায় এবার হস্তশিল্পের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে মেলা প্রাঙ্গণে আবর্জনা ও পানি জমে থাকায় অসন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা। শাকের আরজুকে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। ছুটির দিনে পরিবার নিয়ে মেলায় এসেছেন অনেকেই, বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। তবে পাটজাত পণ্য ও নিত্য সামগ্রীর দিকে আকর্ষণ বেশি। ব্যাগ কেনা হয় বেশিরভাগ, তারপরে যে এখন ম্যাট হচ্ছে, টেবিল ম্যাট হচ্ছে, এগুলো কেনা হচ্ছে 100 থেকে শুরু করে হাজার উপরে আছে। শীতকে কেন্দ্র করে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের গরম পোশাক। আমরা তো ব্লেজারই শুধু, ইনশাআল্লাহ ভালো হবে। বিভিন্ন ধরনের শীতের প্রোডাক্ট আছে, এগুলো ভালো সাড়া পাচ্ছি আমরা। ছুটির দিন হলেও ক্রেতা কম বলে জানান দোকানিরা। আজকে শুক্রবার হিসাবে ব্যবসায়ীদের মানে একটা মন্দা ই যাচ্ছে। এখনো কিছু কিছু প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি, আর মেলা প্রাঙ্গণে আবর্জনা ও পানি জমে থাকায় অসন্তোষ জানিয়েছেন দর্শনার্থীরা। জায়গায় জায়গায় পানি জমে আছে, ময়লা টয়লা কেউ পরিষ্কার করে না, এটা একটা বিশ্রী অবস্থা দেখতে। এদিকে জমে উঠেছে শিশু কর্নার, বাবা মায়ের সাথে মেলা এসে হরেক রকম রাইডে উঠতে পেরে খুশি কোমলমতিরা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অনেক অত্যাচারে দমানো যায়নি আওয়ামী লীগকে, দলকে সুসংগঠিত রাখার আহ্বান শেখ হাসিনার। প্রথম মৃত্যুবার্ষিকীতে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা, সততার শক্তিতে অনুকরণীয় রাজনীতিবিদ বললেন ওবায়দুল কাদের। আবারও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, মাছ ও মাংসের বাজার স্থিতিশীল। এবং সারাদেশে গুড়ি গুড়ি বৃষ্টি, আছে শীতের তীব্রতাও। রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 6 জনের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-online। পরের সংবাদ রাতে 1টায়, দেখার আমন্ত্রণ।